কি জঘন্য খাবার গো, মুখে তো দেখি তোলাই যাচ্ছে না। রান্নার সময় তোমার মনটা কোন দিকে থাকে শুনি? নুন, তেল, ঝাল, মশলা কিচ্ছু পরিমাণ মতো নেই, পুরো পান সে খাবার হয়েছে। একদম বাজে কথা বলবেন না তো, আমি চেখে চেখে রান্না করেছি, বাজে খাবার এটা হতেই পারে না। আপনার মুখটাই বাজে, সেই জন্যই স্বাদ পাচ্ছেন না। আর হবে নাই বা কেন, সারাদিন আমার সঙ্গে জিহারে ঝগড়া করে না, জিহারে পান খান, জিভের স্বাদ গ্রহণ করার ক্ষমতা চলে গেছে। দেখলে দেখলে তো তুমি, আমার খুঁটটা ঠিক ধরলে, অথচ নিজের রান্নাটা যে আরো ভালো করে করতে হবে সেই কথাটা মুখ দিয়ে একবারও উচ্চারণ করলে না। আর কি বললে কি তুমি, চেখে চেখে রান্না করো? বাবা গো বাবা, এত বছর ধরে সংসার করছো, এখনো অবধি নতুন বউয়ের মতো চেখে চেখে রান্না করতে হবে? এতই যখন আপনার বড় বড় কথা, তাহলে আপনি নিজেই রান্নাটা করুন না। নিজের কাজের বেলায় তো অষ্টরম্ভা, আবার আমার কাজ নিয়ে কথা বলে। আমি যদি এখন বাইরের কাজকর্ম ছেড়ে দিয়ে রান্নার কাজ নিয়ে বসি ঘরে, তাহলে আমার ওই কাজগুলো কি করবে শুনি? তোমার শাশুড়ি আর পাঁচটা শাশুড়ির মতো বাড়িতে বসে থাকে না, দিন রাত পরিশ্রম করে বাইরে রোজগার করতে বেরোয়। আমার একটা বড় ফুচকার দোকান রয়েছে, সেটা কি ভুলে গেছো তুমি? জানেন তো মা, আমি খালি ভাবি আপনার ওই হাতের ফুচকা কে খায়। বিয়ের প্রথম প্রথম তো আপনি রান্না বান্না করতেন, আমি তো লোক লজ্জার খাতিরে তখন বলতেই পারতাম না, যা বাজে রান্না হতো মুখে তুলতেই পারতাম না। অবশেষে যখন আমার ঘরে রান্নাঘরের দায়িত্ব পড়ল, তখন একটু ভালোভাবে খেতে পারি, ওই তো হাতের রান্নার ছিরি। তারপরেও আপনার ওই ফুচকার দোকানে ভিড় হয়, কেউ স্বাদ পায় ফুচকায়? আমি তো শুধু সেটাই ভাবি। চুপ করো, বেশি কথা বলো না। যখন আমি লেবু লঙ্কা ভাজা মশলা দিয়ে আলুটা মাখি না, তখন দূর দূরান্তে লোক আমার ওই আলু মাখার গন্ধে চলে আসে। আর যাই লোককে বোকা বানান, অন্তত আমাকে বোকা বানাতে আসবেন না আপনি। ওই আলু মাখা আমিও খেয়েছি, ওটা ফুচকার আলু মাখা হয় না, ওটা বরং একটু নুন দিয়ে আলুকে চটকে দেওয়া হয়। আপনার ওই ফুচকার থেকে না আমার বাবার যে চপের দোকান ছিল, সেই চপের দোকানের চপ অনেক বেশি সুস্বাদু। নিহাত ঘরের বউ ঘরের কাজকর্ম করে বাইরে চপ বিক্রি করার সময় পাই না, নাহলে আমি যদি একবার আপনার দোকানের পাশে চপ বিক্রি করতে বসি না, তাহলে আর লোকে আপনার দোকানে আসবে না, সবাই আমার ওই তেলে ভাজাই খাবে। কি আমার এই সুন্দর গোল গোল মুচমুচে ফুচকার সঙ্গে তুমি তোমার বাবার ওই পচা আলুর চপের তুলনা করছো? না আর নয়, আর আমি মানবই না তোমার কথা। আজকে তুমি অনেক বড় কথা বলেছো, আমার ফুচকার সঙ্গে তুমি অন্য কিছু তুলনা করছো। প্রতিযোগিতা যখন টেনেই এনেছো, তাহলে মাঠে নেমে প্রতিযোগিতাটা হয়ে যাক, হয়ে যাক এবার। ছাড়ুন মা, বাদ দিন, শুধু শুধু আর পাঁচটা লোকের সামনে আপনার মান সম্মান ইজ্জত সব ধুলোই মিশে যাবে, এটা আমি চাই না। তাই যা হয়েছে মেনে নিন, আর বাড়ানোর কোনো দরকার নেই। শাশুড়ি বৌমা যদি পাশাপাশি দোকান খুলে বসি, তাহলে লোকেও বলবে যে কিদিন এলো শাশুড়ি বৌমা প্রতিযোগিতায় নেমে পড়ল, লোক হাসিয়ে আমার দরকার নেই। লোক হাসানোর ব্যাপার এখানে আসছেই না, শাশুড়ির ফুচকার দোকান আর বৌমার চপের দোকান, লোকেরা তো আর বুঝতে আসবে না যে এটা প্রতিযোগিতা করে হচ্ছে। দেখো কার দোকানে আজকে কত খরিদ্দার আসে, আমি আমি আজকেই তোমার চপের দোকান খোলার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, দেখতে চাই কার হাতের রান্নার স্বাদ বেশি, তোমার নাকি আমার। এত দিন ধরে ব্যবসা করছি, কার অভিজ্ঞতা বড় আমি এবার দেখতে চাই। এর বেশ কিছুদিন পরে খুব তো হেও করে আমার সঙ্গে দোকান দিলে, এখন দেখো বিকেল গড়াতে না গড়াতেই আমার দোকানে কত খরিদ্দার, তোমাকে ওই মাছি তাড়িয়েই যেতে হবে, ভিড় আর হবে না। একি মায়ের দোকানে তো অনেক ভিড় এখন থেকেই হতে শুরু করে দিয়েছে,
তাহলে কি আমি হেরে যাব? হেরে যাব আমি? কখনো না। মায়ের কাছে আমার হার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আজকে যদি খালি হাতে বাড়ি ফিরি তাহলে সংসারে আমার কথার আর কোনো মূল্য থাকবে না। উঠতে বসতে কথা শোনাবে আজকের ঘটনা নিয়ে। এরপর আমায় একটা বুদ্ধি বার করতেই হবে। লোকে তিনটে চপ 10 টাকায় দেয়, আমি 4টে চপ 10 টাকায় দিই। একটা চপ বেশি পেলে লোকেরা আপসে আমার দোকানে ভিড় জমাবে। চপ খেয়ে যাও, চপ, আলুর চপ 3টে নয়, 4টে 10 টাকা, 4টে 10 টাকা, আসুন আসুন খেয়ে যান। এই রকম টাটকা মুচমুচে সুন্দর তেলে ভাজা আর কোথাও পাবেন না। আসুন আসুন 4টে 10, 4টে 10। বাবা, সাধারণত 3টে চপ 10 টাকা, বৌমা আবার 4টে 10 টাকা করে দিচ্ছে, সস্তায় ছাড়ছে আমাকে। আমার ব্যবসাকে ছোট করার জন্য সস্তায় জিনিস ছাড়ছে। আর দেখো, যে লোকে দেখলো যে একটু সস্তা, অমনি লোকে ফুচকা ছেড়ে চপ খেতে চলে গেল। আমাকেও থেমে থাকলে হবে না, আমাকেও এবার বুদ্ধি বের করতে হবে। অফার অফার, আজকের জন্য ধামাকা অফার। 10টা ফুচকার দাম 15 টাকা নয়, আজকে আপনি 10 টাকায় 15টা ফুচকা পাবেন। 10টাকায় 15টা ফুচকা, আসুন আসুন খেয়ে যান। ফুচকা ফুচকা 10টাকায় 15টা, 10টাকায় 15টা। মা আবার দাম কমিয়ে দিল, এবার আমিও আরো দাম কমিয়ে দেব। 5টা চপ 10 টাকায় দেব? না না না, 6টা চপ 10 টাকায় দেব আজ। খেয়ে যাও 6টা চপ 10 টাকা, 6টা 10, 6টা 10, কি আসবেন তাড়াতাড়ি খেয়ে যাও। এই অফার কিন্তু সারা জীবনের জন্য নয়, শুধুমাত্র আজকের জন্য। খেয়ে যান 6টা 10, 6টা 10। ওরে বাপরে বাপ, কি ধরিবাজ মেয়ে রে বাবা, কত কমে জিনিস ছাড়ছে। কিন্তু আজকে আমিও হারবো না, আমি 30টা ফুচকা আজকে 10 টাকায় দেবো। খেয়ে যাও খেয়ে যাও, 30টা 10 টাকায়, 30টা 10 টাকায়, কে আসবে? খেয়ে যাও 30টা ফুচকা 10 টাকায়। 4টে 9, 6টা 9, 10টা চপ 10 টাকায়। দেখো দেখো স্টপের সাইজ দেখো কত বড় বড়, 10টা চপ 10 টাকায়। নিয়ে যাও নিয়ে যাও বাম্পার লুট, 10টা 10 টাকায়। 50টা ফুচকা 10 টাকায়, 50টা 10 টাকায়, কে খাবে? খেয়ে যাও খেয়ে যাও, 50টা 10 টাকায়। এইরকমই শাশুড়ি বৌমার মধ্যে রেষারেষি চলতে চলতে দুজনে একেবারে ভীষণ সস্তায় জিনিস ছেড়ে দিল। কি ব্যাপার মা, এইরকম মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছেন যে? ব্যবসাপত্র তো বেশ ভালোই হয়েছে, ফুচকার গাড়ি আপনার একেবারে শূন্য। তাহলে আনন্দ করুন, মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? সে তো তোমারও চপের ঝুড়ি একেবারে শূন্য, সব শেষ, খুব ভালো বিক্রি হয়েছে। হ্যাঁ, আর বিক্রি ভালো হয়েছে বলেই তো আমি এত খুশি। প্রতিযোগিতায় আমি জিতে গেছি, আমার সব জিনিস আমি দিনের শেষে বিক্রি করে এসেছি। দুজনের মধ্যে রেষারেষি করতে করতে আমরা আসল জিনিসটাতেই যে হেরে গেছি বৌমা, সস্তায় জিনিস ছেড়ে দিয়েছি। এখন ভাবো তো, কালকের জন্য কি পুঁজি রইল? কিছুই নেই। আমাদের তো লাভ দিনের শেষে কিছুই হলো না, উল্টে পুঁজি থেকে আরো ক্ষতি হয়ে গেল। সত্যি তো মা, আমি তো এই কথাটা ভেবে দেখিনি, আজ স্বীকার করছি আপনার অভিজ্ঞতা আমার থেকে অনেক অনেক বেশি। আমি জিনিসপত্র বিক্রি হয়েছে বলে এতক্ষণ নাচানাচি করছিলাম, অথচ দেখুন ক্ষতিটা আমাদের দুজনেরই হলো। আপনি প্রতিযোগিতার জন্য এক রাত্রির মধ্যে আমার দোকানে সব আয়োজন করে দিলেন, কত টাকা খরচ হলো, আর তার উপর এত বড় ক্ষতি। হায় ভগবান, এবার কি হবে? এতদিন আমি নিজের হাতের ফুচকা মাখা নিয়ে কত গর্ব করেছি, কিন্তু আজ ব্যবসা করে একটা জিনিস উপলব্ধি করলাম, মানুষ যেখানে সস্তা পায় সেইখানেই ভিড় জমায় বেশি।